ছট পুজোর আগে দিন হাজার বাজারে বিক্রি হচ্ছে বাঁশের ডালি থেকে শুরু করে কুলো সহ পুজোর নানান সরঞ্জাম। পিতলের তৈরি করা ডালি কুলো বাজারে আসায় বাঁশের ডালি ও কুলো বিক্রি অনেকটাই কমেছে, এমনটাই জানালেন ব্যবসায়ীরা। দিনহাটা চৌরাহাট বাজারে বাঁশের ডালা থেকে শুরু করে খোলা সহ বিভিন্ন জিনিস বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে বিক্রি করে আসছে বেশ কয়েকটি পরিবার, কেউ 40 কেউ আবার তারও বেশি বছর ধরে ব্যবসা করে এলেও বর্তমানে পিতলের কুলা চালুন বাজারে আসায় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ব্যবসায়। বাজারে ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছর ধরে বাঁশের তৈরি কুলা চালুন ডালি বিক্রি কিছুটা হলেও কমেছে, অনেকেই পিতলের কুলা চালুন কেনাই, স্বাভাবিকভাবেই তার প্রভাব এসে পড়েছে ব্যবসার উপর। গতবার থেকে মানে কিছুটা কম আছে, কিন্তু হবে আর ঠিক আছে, হবে কেমন হবে সবকিছু হবে জানি আমি, এই জন্য নিয়ে আসছি। আপনি কি এটা বিক্রি করেন না ষট পূজার জন্য? না না, আমি সবসময় আমার এটা দোকান, আমি এই জিনিস বিক্রি করি, ডালিগুলোর দোকান ডালি গৌরাঙ্গ বসার মোটামুটি মানে এখন একটু কমই আছে, মানে যখন পিতলের জিনিস নেয় তো বেশি, কুলাটা বিক্রি এখন কমই আছে আগের থেকে, ডালিটা বিক্রি হয় কুলাটা কমে গেছে বিক্রি পিতলের জিনিসের জন্য, এবার কমই আছে বিক্রি। আমার বাবা করত আগের থেকে, তারপরে আমার 40 বছরের উপরে হলো এখানে ব্যবসা। কী নাম আপনার? আমার নাম ননিদাস, ননিদাস। হ্যাঁ একই হচ্ছে, 90 গত কম না ভালো জোরে বলেছে জোরে বল ভালো আছে কিরকম দামে বিক্রি হচ্ছে? বড় ডালি হয় 300 টাকা, আর কাছে 200 টাকা, আর কুলা হয়ে যাচ্ছে 150। আর ওই যে ইসের এইগুলো আর ওই কুলোগুলো 170 টাকা। কোথা থেকে কিনে নিগুলো? এগুলা সব বাইরের মাল আছে, বাইরের মাল আছে, বাইরের মাল। আপনার নাম? আমার নাম মমতা রায়।